সোশ্যাল মিডিয়ায় সুযোগ পেলে ইদানিং লোকজন গুজব ছড়িয়ে দিচ্ছে, বিশেষ করে মৃত্যুর মতো বিষয় নিয়ে গুজব ছড়ানোতে অনেকেই হতবাক। আর যদি হয় মাইল ফলক স্পর্শকারী নায়িকা, তাহলে তো কথাই নেই। এমনটাই ঘটেছে গত সন্ধ্যায়। সোশ্যাল মিডিয়া থেকে সিনেমা পাড়ায় ছড়িয়ে পড়ে শাবনুরের মৃত্যুর গুজব। বিষয়টি এমন অবস্থায় দাঁড়ায়, মানুষকে সত্য তথ্য জানিয়েও আর কাজ হচ্ছিল না। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয় শাবনুরের পরিবার। এমন গুজব ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন শাবনুরের ছোট বোন ঝুমুর। হতবাক কণ্ঠে ঝুমুর বলেন, কয়েকদিন পরপর বিভিন্ন শিল্পীদের মৃত্যুর গুজব ছড়ানো হয়, কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে এটা করে আমার জানা নেই। শাবনুর আপার কিছুই হয়নি, তিনি ভালো আছেন, সুস্থ আছেন, বেঁচে আছেন, অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন তিনি, শিগগিরই বাংলাদেশে ফিরবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। বছর দুয়েক আগে গুজব ছড়িয়েছিল 90 পরবর্তী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনুর এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবার নতুন ধরনের এই গুজব ছড়ানো হয়। সম্প্রতি একজন শীর্ষ অভিনেতা বলেন, বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর মূল উৎস ইউটিউব। সেখানে থাম্বনেল ইমেজে এক খবর থাকে, ক্লিক করলে আরেক খবর আসে, কিন্তু যারা ক্লিক করে না তারা না বুঝে বিভিন্ন জনের সাথে আলোচনা করেন। কিছু ইউটিউবারের কারণে এমন গুজব সর্বত্র ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।